যদি আমরা সঠিক দিন পালন করে সঠিক ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে চাই তাহলে এই সমস্ত মাদ্রাসা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। যত বেশি সহিহ আকীদার মাদ্রাসা প্রতিষ্ঠা করা যায় ততই ভালো। লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ মূলত কালেমা, এই হাক শব্দ আছে, গোপন আছে, অনুবাদ করার সময় এর অনুবাদ করতে হবে, না হলে লা ইলাহা ইল্লাল্লাহর পরিপূর্ণ অনুবাদ করা হবে না, অসম্পূর্ণ অনুবাদ হবে। যেই ইলম অর্জন না করলে আপনি আল্লাহকে চিনতে পারবেন না, যতটুকু ইলম অর্জন না করলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত বুঝবেন না, যতটুকু ইলম অর্জন না করলে আপনি সালাত আদায় করতে পারবেন না, যতটুকু ইলম অর্জন না করলে আপনি সঠিকভাবে সিয়াম পালন করতে পারবেন না, যাকাত আদায় করতে পারবেন না, ততটুকু ইলম অর্জন করা সকলের জন্য ফরজ। শিয়ারা মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী এসেছে ভুল করে, জিবরীল আলাইহিস সালাম ভুল করে মুহাম্মদের কাছে ওহী নিয়ে এসেছে, আসলে ওহী আসতো আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। শিয়ারা মনে করে কোরআন আমাদের হাতে যে কোরআন রয়েছে এই কোরআন মিথ্যা কোরআন, প্রকৃত কোরআন আছে তাদের হাতে। আচ্ছা, কোরআনের একটা আয়াতকে কেউ যদি অস্বীকার করে সে মুসলিম থাকবে? তারা গোটা কোরআনকে অস্বীকার করে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা মাদ্রাসা দারুস সুন্নাহ সালাফিয়া এর উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামিক সম্মেলনে উপস্থিত হয়ে কিছু দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক পেয়েছি, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনারা শুনেছেন আমার বক্তব্যের বিষয় দাওয়াত। একটা জিনিস মনে রাখবেন, নবী রাসূলদের মেন কাজ ছিল দাওয়াত দেওয়া। নবী রাসূলগণ আগমন করেছেন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দিকে আল্লাহর দিকে আহ্বান জানানোর জন্য, মানুষ যেন একমাত্র আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর সাথে শিরিক করা থেকে বেঁচে থাকে। এই দাওয়াত দেওয়ার জন্যই যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূলগণকে প্রেরণ করেছিলেন। অতএব দাওয়াতই হচ্ছে মেইন বিষয়। ইসলাম কায়েম করতে গেলে দাওয়াতের কোনো বিকল্প নেই। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন যে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। তামুরুনা বিল মারুফ, তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে মানুষদেরকে। তাহলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ, এই এই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণকে যেমন প্রেরণ করেছেন, তেমন একটা দল কামনা করেছেন যে যুগে যুগে একটা দল থাকবে যারা মানুষকে হকের দাওয়াত দিবে এবং বাতিল থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করবে। দাওয়াতের বহু ফজিলত রয়েছে। মহান আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন।
যে ওই ব্যক্তির থেকে কথাই কে বেশি উত্তম হতে পারে। যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে দাওয়াত দেয় এবং বলে এবং সৎকর্ম করে এবং বলে যে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আচ্ছা মুসলিম কাকে বলে? মুসলিম শব্দের অর্থ বলতে পারবেন আপনারা? আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ কার কাছে করেছি আমরা? আল্লাহর কাছে। আত্মসমর্পণ বলতে কি বোঝায়? আল্লাহর যাবতীয় আদেশ মেনে নিলাম, যাবতীয় নিষেধ বর্জন করলাম, এর নাম হচ্ছে আত্মসমর্পণকারী, এর নাম হচ্ছে মুসলিম। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আল্লাহর আদেশ মানেন? আপনি কি আল্লাহর নিষেধ বর্জন করে চলেন? নিজেকে প্রশ্ন করলে বলতে পারবো যে আমি কোন পর্যায়ের মুসলিম। আমি মুসলিম সুদ খাই, আমি মুসলিম ঘুষ খাই, আমি মুসলিম নেশাদার দ্রব্য পান করি, আমি মুসলিম অন্যের হক নষ্ট করি, আমি মুসলিম অন্যের উপরে জুলুম অত্যাচার করি, আমি কেমন মুসলিম? আমি মুসলিম সালাত আদায় করি না, আমি মুসলিম সিয়াম পালন করি না, আমি মুসলিম যাকাত আদায় করি না, বহু সম্পদের মালিক, আমি কোন প্রকৃতির মুসলিম? ভাই বলছেন আমি সিগারেট খাই। আচ্ছা ধূমপান করা হারাম না হালাল, কে বলবেন? হারাম। দলিল কি? নেশাদার দ্রব্য। নেশা কাকে বলে? নেশা হলো যা মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটায়। আচ্ছা ধূমপান কি মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটায়? এখন যারা ধূমপান করছে তারা বলছে যে না, মস্তিষ্কের বিকৃতি ঘটে না, তাহলে এটা মদ নয়, নেশাদার দ্রব্য নয়, তাহলে হারাম কিভাবে হবে? হারাম অবশ্যই হারাম, যদিও সেটা মস্তিষ্কের বিকৃতি না ঘটায় তবুও হারাম। তার দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরার, কারো ক্ষতি করা হারাম, নিজে ক্ষতিগ্রস্ত হওয়া হারাম। বিড়ি সিগারেট জর্দাগুল এমন একটা বস্তু, পৃথিবীর সকল সায়েন্স প্রমাণ করেছে এটা সর্বজনীন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং বড় বড় রোগ সৃষ্টির মাধ্যম। অতএব বিড়ি সিগারেট জর্দাগুল হারাম, নিঃসন্দেহে হারাম, যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। অতএব মুসলিম হিসাবে যদি বেঁচে থাকতে চান তাহলে বিড়ি সিগারেট জর্দাগুল ত্যাগ করতে হবে কি হবে না? হবে। আমাদের সমাজে দুই ধরনের দাওয়াত চলছে। এক দাওয়াত ইসলাম বিরোধী দাওয়াত, আরেক প্রকার দাওয়াত ইসলামের দিকে দাওয়াত। দুই প্রকারের দাওয়াত চলছে। ইসলাম বিরোধী দাওয়াত যেমন, আপনি একজন ব্যক্তিকে সিগারেট খাওয়া শিখাইলেন, প্রথমেই কোনো ব্যক্তি কিন্তু সিগারেট খায় না, কিনে খায় না, আরেকজন তাকে সিগারেট ধরায় বলে যে ভাই তুমি খেয়ে দেখো খুব ভালো, সে একদিন খায় দুই দিন খায়, এইভাবে সে পরে নিজে কিনে খাওয়া শুরু করে। হিরোইন কেউ প্রথমে খাওয়া শুরু করে না, কিনে খায় না, প্রথমে তার বন্ধু তাকে খাওয়ায় তারপর সে খায়। তাহলে সে বাতিলের দিকে আহ্বান করলো, হারামের দিকে তাকে দাওয়াত দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ ইলা হুদান, কেউ যদি কাউকে কল্যাণের দিকে আহ্বান করে, হেদায়েতের দিকে আহ্বান করে, কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু, তার জন্য অনুরূপ পরিমাণ নেকি রয়েছে, যে পরিমাণ নেকি তার অনুসারী পাবে। অর্থাৎ আপনি কাউকে সালাত আদায়ের দাওয়াত দিলেন, সে ব্যক্তি সালাত আদায় করলো, সালাত আদায় করে যত নেকি অর্জন করবে আপনি দাওয়াত দিয়েছেন, এর জন্য সমপরিমাণ নেকি আল্লাহ আপনাকেও দিবেন। ওয়ামান দাআ ইলা দালালাতিন, অনুরূপভাবে কেউ যদি কাউকে হারামের দিকে দাওয়াত দেয়, ভ্রষ্টতার দিকে দাওয়াত দেয়, কানা লাহু মিনাল ইসমি মিসলু আসামিন মান তাবিআহু, ওই ব্যক্তির জন্য অনুরূপ পরিমাণ পাপ রয়েছে যে পরিমাণ পাপ তার অনুসারীর জন্য রয়েছে। অর্থাৎ আপনি কাউকে সিগারেট খাওয়ার জন্য দাওয়াত দিলেন, সে ব্যক্তি সিগারেট ধূমপান করলো, করে যত পাপ অর্জন করলো এবং যত দিন সিগারেট
ধূমপান করবে, যত পাপ অর্জন করবে সমপরিমাণ পাপ আপনার আমল নামায় যোগ হবে, কারণ আপনি তাকে শিখিয়েছেন। এটা হলো পাপ জারিয়ে, একটা হলে নেকি জারিয়া থাকে আর একটা হলো পাপ জারিয়ে। নেকি জারিয়া করার চেষ্টা করেন, স্থায়ী দান করেন, যেমন এই মাদ্রাসা সহযোগিতা করুন, আপনার অর্থ সম্পদ দিয়ে, আপনার বুদ্ধি পরামর্শ দিয়ে, যে কোনোভাবে যদি আপনি মাদ্রাসার সহযোগিতা করেন তাহলে এটা হবে নেকি জারিয়ে। আপনার মৃত্যুর পরে যত ছাত্র এখান থেকে ইলম অর্জন করবে এবং তারা আমল করবে, সেই আমলগুলোর সেই নেকিগুলো আপনার কবরে আমল নামায় লেখা হতে থাকবে। বিরাট নেকির কাজ, এটা হচ্ছে নেকি জারিয়ে। আর পাপ জারিয়ে, আপনি একটা স্থায়ী পাপ করে গেলেন, আপনি কাউকে শিখিয়ে গেলেন বা এমন কিছু ছেড়ে গেলেন যা আপনার মরণের পরেও ওই পাপটি করছে, এটা হবে পাপ জারিয়ে। অতএব নেকি জারিয়া করতে হবে, পাপ জারিয়া ছাড়তে হবে। যত প্রকার পাপ আছে কাউকে পাপ করার জন্য ডাকবেন না, হারামের জন্য ডাকবেন না। আরেক প্রকার দাওয়াত আছে, ইসলামিক দাওয়াত। ইসলামিক দাওয়াত আবার দুই প্রকার, এক সহি দাওয়াত, ইসলামের সঠিক দাওয়াত বা সহি ইসলামের দিকে দাওয়াত, আর দুই ইসলামের নামে বাতিল দাওয়াত, ভ্রষ্টতার দিকে দাওয়াত। কিন্তু সবাই দাবি করছে যে আমরা ইসলামের দিকে দাওয়াত দিচ্ছি। যেমন বহু বক্তার আলোচনা শুনবেন, আলোচনা যদি শুনতে চান, এখন ইউটিউব ইন্টারনেটের জামানা, এক বক্তা বক্তব্য দিচ্ছে, এক বক্তা বক্তব্য দিচ্ছে যে আব্দুল কাদের জেলানি এত ক্ষমতাশীল ছিল, তার ক্ষমতা এতই ছিল যে একদিন আল্লাহকে বলছে, হে আল্লাহ আমি জাহান্নাম দেখব। আব্দুল কাদের জেলানি বলছেন যে আমি জাহান্নাম দেখব আল্লাহ। আল্লাহ বলছেন, হে আব্দুল কাদের তুমি জাহান্নাম কেন দেখবে, তুমি তো জান্নাতের বান্দা। আব্দুল কাদের বলছে যে আমি আল্লাহ জাহান্নাম দেখব। আল্লাহ বলছেন, না তুমি দেখো না। আব্দুল কাদের বলছেন, না আল্লাহ আমি দেখবই। আল্লাহ বলছেন, না তোমাকে দেখতে দাও হবে না, যদি দেখতে চাও প্রয়োজনে তোমাকে 70,000 ফেরেশতা দিয়ে বেঁধে রাখবো। আব্দুল কাদের বলছে যে না, 70,000 কেন, 70,000 কোটি ফেরেশতা দিয়েও আমাকে আটকাতে পারবেন না, আমি দেখবই জাহান্নাম। আল্লাহ যখন আর পারল না, তখন আল্লাহ বলছেন যে আব্দুল কাদের তুমি জাহান্নাম দেখো না, জাহান্নামের দিকে যদি তুমি একবার দৃষ্টি দাও তাহলে জাহান্নামের আগুন নিভে যাবে, আর কোনো দিন জ্বলবে না। আচ্ছা, এই দাওয়াত সে কিন্তু ইসলামের জন্যই দাওয়াত দিচ্ছে, এই দাওয়াত কি সহি না বাতিল? আল্লাহ থেকে আব্দুল কাদের জিলানি কি বড়? নাউজুবিল্লাহ। এমন দাওয়াত দিচ্ছে আর মানুষ, হাজার হাজার মানুষ সুবহানাল্লাহ মানে বিশ্বাস করে নিল। এক বক্তা বক্তব্য দিচ্ছে যে এক মেয়ের 6টা মেয়ে সন্তান হয়েছে, এক মহিলা, তার স্বামী তাকে বলেছে, এই তোমার যদি এবার মেয়ে হয় তো তোমাকে তালাক দেব, পেটে আবার বাচ্চা। আব্দুল কাদের জেলানির বাবা হচ্ছে পীর, তখন আব্দুল কাদের জেলানি ছোট বাচ্চা। এবার পীর বাবার কাছে চলে গেছে, বাবা দেখেন তো আমার পেটের বাচ্চাটা কি ছিল না মেয়ে। বাবা দেখে বলছে যে তোমার পেটের বাচ্চা তো মেয়ে, তো বাবা এটা ঠিক করে দেন, ছেলে বানায় দেন, নাহলে তো আমার স্বামী আমাকে তালাক দেবে। পীর সাহেব বলছে যে না, আমি পারবো না, ধমক দিয়ে তাড়াই দিয়েছে। মেয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছে, আব্দুল কাদের জেলানি ছোট বাচ্চা বলছে, মা আপনি কি ব্যাপার গেলেন, আবার কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছেন, ব্যাপারটা কি? তো এই ঘটনা, আমার পেটের বাচ্চা মেয়ে, যদি আমার পেটের বাচ্চা মেয়ে হলে আমার স্বামী আমাকে তালাক দেবে, কিন্তু পীর বাবা তো আমার মেয়েটাকে ছেলে বানালো না। বলছে যান, আবার যান, আবার আবেদন করেন। মেয়েটা আবার ফিরে গেল, বললেন যে আমার মেয়ের পেটের বাচ্চা মেয়ে থেকে ছেলে বানিয়ে দেন। ধমক মারা আবারও তাকে ধমক মেরে তাড়িয়ে দিলেন। এবার আবারও কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছেন, আব্দুল কাদের জেলানি বলছেন, মা কি খবর, তা আমাকে আবার ধমক মেরে তাড়িয়ে দিয়েছেন। এবার আব্দুল কাদের জেলানি বলছেন, চলেন আমার সাথে,
আব্দুল কাদের জেলানি এবার সাথে করে নিয়ে গেলেন। সাথে করে নিয়ে গিয়ে বলছে, বাবা আপনি হচ্ছেন পীর, আপনি যদি আপনার মরিদের দুঃখ দুর্দশা দূর করতে না পারেন তাহলে আপনি কেমন পীর হলেন? দেখেন, আপনি এই মহিলাকে দুইবার ধমক দিয়েছিলেন। প্রথমবার ধমক দিয়ে যখন দিয়েছিলেন তখন দেখেন এর মেয়ে, পেটের বাচ্চাটা মেয়ে থেকে ছেলে হয়ে গেছে। এবার আব্দুল কাদের জেলানের বাবা দেখছে যে তাই তো, মেয়ে থেকে ছেলে হয়ে গেছে। বলছে দ্বিতীয়বার যখন ধমক দিয়েছিলেন বাড়িতে যে ছয়টা মেয়ে ছিল সবাই ছেলে হয়ে গেছে। বাবা আরেকবার যদি ধমক দিতেন পৃথিবীতে কোনো মেয়ে থাকতো না, সবাই ছেলে হয়ে যেত। নাউজুবিল্লাহ। আর সবাই বলছে সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে ইসলামের নামেই তো দাওয়াত দিচ্ছে, তাই না? এই দাওয়াত সহি না বাতিল? বাতিল দাওয়াত। শুধু মনে করে না, অনেক মানুষ মুসলিম আছে আমাদের মধ্যে যে বাবা সবাই তো ইসলামের কথা বলছে, এত মারামারি দ্বন্দ্ব কি, যে যা করছে সব ঠিক আছে, এই আরেক ধরনের বড় জাহেল। সবাই যদি ঠিক করে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 72 দল যাবে জাহান্নামে, জাহান্নামে এক দল যাবে জান্নাতে? আচ্ছা, এই আমার উম্মত বলতে কাদেরকে বোঝানো হয়েছে? মুসলিমদেরকে বোঝানো হয়েছে। যারা নিজেদেরকে মুসলিম দাবি করে তারাই হবে 73 দল। মুসলিমদের মধ্যে 72 দল যাবে জাহান্নামে, মুসলিমদের মধ্যে এক দল যাবে জান্নাতে। অতএব মুসলিম হলেই হবে না, মুসলিম হতে হবে জান্নাতি দলের অন্তর্ভুক্ত মুসলিম হতে হবে। যেমন শিয়া, শিয়াদের নাম শুনেছেন? শিয়াদের আকীদা সম্পর্কে জানেন? শিয়ারাও কিন্তু নিজেদেরকে প্রকৃত মুসলিম দাবি করে। আমি বাহরাইনে থাকি, তো বাহরাইনের 45% শিয়া, শিয়াদের মধ্যে বহু বসবাস আমার। শিয়াদের যে এত ঘৃণিত আকীদা এটা বাংলার মানুষ আপাতত বুঝবে না। শিয়ারা মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহি এসেছে ভুল করে, জিবরিল আলাইহিস সালাম ভুল করে মুহাম্মদের কাছে ওহি নিয়ে এসেছে, আসলে ওহি আসতো আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। তখন ওহিও আসতে ভুল করে, এটা শিয়াদের দাবি। শিয়ারা মনে করে কোরআন আমাদের হাতে, যে কোরআন রয়েছে এই কোরআন মিথ্যা কোরআন, প্রকৃত কোরআন আছে তাদের হাতে। আচ্ছা, কোরআনের একটা আয়াতকে কেউ যদি অস্বীকার করে সে মুসলিম থাকবে? তারা গোটা কোরআনকে অস্বীকার করে। শিয়ারা মনে করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন জেনাকার, নাউযুবিল্লাহ, এবং এখন পর্যন্ত তারা চেষ্টা চালায় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর থেকে উঠিয়ে তাকে দোররা মারবে, নাউযুবিল্লাহ। তারা প্রকৃত নিজেদেরকে প্রকৃত মুসলিম দাবি করে এবং তারা তাদের দিকে আহ্বান করছে মানুষকে। আজকে ইন্টারনেটে ঢুকলে, ইউটিউবেতে ঢুকলে দেখা যায় শিয়াদের কত দাওয়াত, তারা আহ্বান করছে। আচ্ছা, তারাও তো আহ্বান করছে, তাদের দাওয়াত কি সহি? সহি নয়। অতএব বাছাই করে চলতে হবে। কাদিয়ানিদের নাম শুনেছেন? কাদিয়ানি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানেনি। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ শেষ নবী না মানে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। তারা নিজেদেরকে মুসলিম দাবি করছে। সুফি নাম শুনেছেন? সুফি আমাদের দেশের বহু অধিকাংশ মানুষ সুফি আকীদায় বিশ্বাসী। তাবলিগে নিসাবের কিতাবগুলিতে দেখবেন সুফিদের আকীদা ভরপুর। আপনি খুলে দেখিয়েন, সুফিদের একটা সবচেয়ে ভয়ঙ্কর আকীদা হলো যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, নাউযুবিল্লাহ, মানে আল্লাহ এবং মুহাম্মদ আলাদা নয়, একই। এই আকীদা কেউ যদি বিশ্বাস করে অন্তর থেকে যে মুসলিম থাকবে, আমাদের দেশে আকীদা আছে কি নাই আছে তার প্রমাণ। আমাদের দেশে মিলাদ মাহফিল হয়, মিলাদ মাহফিলে একটা উর্দু শেয়ের পড়া হয়। কি শেয়ের? বলছে ওহ জো মুস্তাভি আরশতা খোদা হোক আর উতার পাড়া হেই মদিনা মে মুস্তফা হোক আর। এর অর্থটা কি?
যে ও হচ্ছে মুস্তাবি আরশ খোদা হোক আর আরশের অধিপতি আল্লাহ যিনি ছিলেন ও তার পাড়া হে মদিনামে মুস্তফা হোক আর তিনিই মুস্তফা রূপে মদিনায় অবতীর্ণ হলেন। নাউজুবিল্লাহ, অর্থাৎ যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। নাউজুবিল্লাহ, আমাদের দেশের সাধারণ মানুষ যারা আছে যাদেরকে মিলাদ পড়ানো হয় তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আপনি কি আল্লাহকে মুহাম্মদ মুহাম্মদি আল্লাহ আল্লাহই মুহাম্মদি আকীদায় বিশ্বাস করেন, তারা বলবে যে না বিশ্বাস করি না। কিন্তু যেই হুজুর মিলাদ পড়াচ্ছে সেই হুজুর তো অবশ্যই এর অর্থ বুঝছে, সাধারণ মানুষ না বোঝে না, না বুঝেই পড়ছে। কিন্তু যেই হুজুর মিলাদ পড়ায় সে তো এর অর্থ বোঝে। আজ পর্যন্ত আমার সবচেয়ে বড় দুঃখ লাগে এই জায়গায়, আজ পর্যন্ত এত বড় বড় ওলামায়ে কেরাম এর বিরোধিতা করলো না যে এইটা পড়া ঠিক নয়, এমন মন্তব্য তারা প্রকাশ করলো না। তাহলে বুঝতে হবে যে তারা অন্তর থেকে বিশ্বাস করে, না হলে তার বিরোধিতা করা দরকার ছিল, কিন্তু তারা বিরোধিতা করে না। তাহলে আমাদেরকে এমন শিরকের দিকে আহ্বান করা হচ্ছে যেটা আমাদেরকে জাহান্নামে নিয়ে চলে যাবে। বহু দাওয়াত আমাদের সমাজে ইসলামের নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে যতগুলো মাজার আপনারা দেখছেন, সবাই দাবি করছে যে এখানে আসলে জান্নাত পাওয়া যায়, এবং একটা একটা পীর তারা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে এমন মনে হচ্ছে যে আসলেই জান্নাত। তারা যে দাওয়াতটা দিচ্ছে এটা ইসলামের নামে বাতিল দাওয়াত। অতএব আমাদের পার্থক্য বুঝতে হবে, আমাদের সাধারণ মানুষের একটু সচেতন হতে হবে। আপনি বলবেন যে এগুলো তো আলেম ওলামার বিষয়, আমরা কিভাবে বুঝব, আমাদের বোঝার বিষয় নয়। আমি বলবো যে দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের উপরে ইলম অর্জন করা ফরজ। আচ্ছা, এখানে কি শুধু আলেমদের উপরে ইলম অর্জন করা ফরজ না প্রত্যেক মুসলিমের উপরে? প্রত্যেক মুসলিমের উপরে ইলম অর্জন করা ফরজ। আপনি আপনাকে যদি আল্লাহ জিজ্ঞেস করেন পরকালে যা তোমাকে তো বাবা তোমাকে তো অনেক ব্রেন দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, তুমি দুনিয়াতে তোমার বিবেক বুদ্ধি ব্রেন খাটিয়ে বড় বড় বিজনেসম্যান হয়েছো, কোটিপতি হয়েছো, বাড়ি গাড়ি সব তৈরি করেছো, কিন্তু আমার জন্য কি করেছো তুমি, আমাকে কতটুকু জেনেছো? এই প্রশ্ন যদি আপনাকে করেন উত্তর দিতে পারবেন না, তখনও বলবেন যে আল্লাহ এগুলো তো আলেমদের বিষয় আমার বিষয় না, তা বলবেন? কেন আপনি পড়েননি, কেন আপনি কোরআন শিখলেন না, কেন আপনি কোরআন নিয়ে গবেষণা করলেন না, কেন আপনি সালাত আদায় করতে হবে কিভাবে তা শিখলেন না, সহিহ সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল সেটা কেন শিখলেন না, এটাকে আপনাকে জবাব দিতে হবে না? অবশ্যই জবাব দিতে হবে। সবাইকে বড় আলেম হতে হবে এমনটি নয়, কিন্তু অবশ্যই যেই আলেম অর্জন না করলে আপনি আল্লাহকে চিনতে পারবেন না, যতটুকু আলেম অর্জন না করলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বুঝবেন না, যতটুকু আলেম অর্জন না করলে আপনি সালাত আদায় করতে পারবেন না, যতটুকু আলেম অর্জন না করলে আপনি সঠিকভাবে সিয়াম পালন করতে পারবেন না, যাকাত আদায় করতে পারবেন না, ততটুকু আলেম অর্জন করা সকলের জন্য ফরজ। এক কাঠা জমি কিনবেন, আপনি খুব দৌড়াদৌড়ি করছেন, দেখেন তো জমির দলিলটা ঠিক আছে কিনা, আমি যদি কিনি এই জমিটা ঠিক আছে কি ঠিক নাই। দুনিয়াতে এক কাঠা জমি কেনার জন্য বহু কিছু আপনি করছেন, কিন্তু যেই আমলের বিনিময়ে আপনি জান্নাত লাভ করবেন সেই আমল কতটুকু যাচাই করলেন? আপনার কি যাচাই করার দরকার ছিল না? এটা আপনার কর্তব্যের মধ্যে পড়ে না? কর্তব্য আপনার, আমার দায়িত্ব আপনাকে পৌঁছায় দেওয়া, মানা না মানার দায়িত্ব আপনার। যদি আপনি মানেন ভালো, যদি না মানেন আপনার হিসাব আপনি দিবেন কিয়ামতের দিন। আপনার হিসাব আমাকে দিতে হবে না, আমার হিসাব আপনাকে দিতে হবে না, মানতেই হবে।
কোরআন হাদিসের কাছে আত্মসমর্পণ করতেই হবে। আজকে অধিকাংশ দুঃখ লাগে পৃথিবীতে একটি মাত্র গ্রন্থ আছে যার প্রত্যেক হরফের বিনিময়ে দশ নেকি পাওয়া যায়, সেটা কি? আল কোরআন। কষ্ট লাগে তখনই, আমি মুসলিম কোরআন পড়তে জানি না, আমি মুসলিম কোরআন পড়তে শিখলাম না, শহীদ তেলাওয়াত শিখলাম না, তাহলে কি শিখলাম আমি? তাহলে অবশ্যই প্রত্যেকটা বাবার ভূমিকা পালন করা দরকার যে আমার সন্তান যেন কোরআন তেলাওয়াত করে এবং শহীদ তেলাওয়াত করে। যদি না করেন তো অবশ্যই আপনাকে জবাব দিতে হবে এই ব্যাপারে। এজন্যই যত মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে একটাই উদ্দেশ্য, আমার আপনার সন্তানরা যেন সঠিক দিন শিক্ষা লাভ করতে পারে। বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসা যেগুলো এর মাধ্যমে মানুষকে বাতিল দাওয়াত দেওয়া হচ্ছে, এজন্য আমরা এই যে দেখছেন দারুস সুন্নাহ সালাফিয়া যে মাদ্রাসা, এটার উদ্দেশ্যই হচ্ছে মানুষ যেন, যুবকরা যেন সঠিক দিন শিক্ষা করতে পারে, সঠিক এলেম হাসিল করতে পারে এবং এক একজন দায়ী ইলাল্লাহ, সহি দায়ী ইলাল্লাহ যেন তৈরি হয়, এই জন্য মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করা হচ্ছে। যদি সব মাদ্রাসাগুলোই সহি দাওয়াত দিত তাহলে এত মাদ্রাসা করার দরকারও ছিল না, যেগুলো ছিল সেগুলো যথেষ্ট ছিল না, কিন্তু আমাদেরকে নতুনভাবে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করতে হচ্ছে। তার মেন কারণই হলো যে অধিকাংশ মাদ্রাসাগুলো আজকে শিরকের দিকে দাওয়াত দিচ্ছে। বুখারি পড়ছি ঠিকই, বুখারি মানি না, বুখারি পড়াচ্ছি বুখারি মানি না, বুখারি পড়ায় অনেক উস্তাদ আছে ধরনের বাংলাদেশে, তারা বুখারি যুগ যুগ ধরে বুখারি পড়াচ্ছে কিন্তু বুখারি নিজে মানি না। যদি আমরা বলি তো বলবে যে এটা ইহুদি খ্রিস্টানের তৈরি বুখারি, অথচ একই বুখারি সে পড়াচ্ছে যুগ যুগ ধরে কিন্তু মানার তৌফিক হলো না। তাহলে কি এলেম হাসিল করলাম আমরা? এই জন্য যদি আমরা সঠিক দিন পালন করে সঠিক ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে চাই তাহলে এই সমস্ত মাদ্রাসা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। যত বেশি সহিহ আকীদার মাদ্রাসা প্রতিষ্ঠা করা যায় ততই ভালো। সবাই চেষ্টা করবেন যে আপনার একটা টাকা যদি এই মাদ্রাসায় যায়, এই মাদ্রাসা যেন একটা টাকা দিয়ে হলেও আপনার কোনো শরীকা না থাকে। যদি টাকা না দিয়ে পারেন শ্রম দিয়ে, শ্রম দেন মাদ্রাসার জন্য, শ্রম না দিলে পরামর্শ দেন কমপক্ষেও ভালো পরামর্শ যে মাদ্রাসা কিভাবে চলবে, যে শরীকানা রাখেন আপনি মাদ্রাসার সাথে এবং যে কোনো সহিহ আকীদার মাদ্রাসা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, তাহলে আমার আপনার সকলের সন্তানরা সুন্দরভাবে বেড়ে উঠবে। কারণ ফেতনা বর্তমান জামানা হচ্ছে ফেতনার জামানা, এই ফেতনার জামানায় ফেতনার যে স্রোত চলছে এই স্রোতের মোকাবেলা করতে অবশ্যই শক্তিশালী এলেম দরকার। এলেম যদি শক্তিশালী না হয়, এলেম যদি মজবুত না হয়, বাতিলের সামনে টিকতে পারবেন না। বাতিলের মোকাবেলা করতে হবে মজবুত এলেম দিয়ে। আজকে আহলে হাদিসরা কিন্তু, আহলে হাদিসদের হাতিয়ারই কিন্তু একটাই, এলেম। নাহলে বাংলাদেশে মাত্র অল্প কিছু সংখ্যক আহলুল হাদিস। যদি আমাদের এলমের অস্ত্রটা মজবুত না হতো, আমাদের বিশ্বাসের অস্ত্রটা মজবুত না হতো, তাহলে তারা আমাদেরকে পিষে মেরে ফেলত। আমাদের একটাই হাতিয়ার এলেম, কোরআন এবং সহি হাদিস আমরা মানতে রাজি নই। যে কোনো জিনিস আমরা সহি দলিল খোঁজার চেষ্টা করি, এটাই আমাদের মেইন টার্গেট। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়্যিহি। আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। দুইটি বস্তু কি? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, ওয়া সুন্নাত নাবিয়্যিহি এবং তার নবীর সুন্নাত।
তাহলে কি আঁকড়ে ধরে থাকতে হবে? কোরআন এবং সুন্নাত। আর এদিকে আমাদেরকে আহ্বান করতে হবে, কোরআন এবং সুন্নাত মানার কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা কিন্তু বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেননি যে তোমাদের মাঝে আমি ছেড়ে গেলাম, দেখো অমুক মাঝহাব আসবে, অমুক দল আসবে, অমুক পীর সাহেব আসবে, যুগে যুগে বহু পীর আসবে, তাদের অনুসরণ করো। এটা আল্লাহ বলেননি, কোরআনেও বলেননি, হাদিসেও বলেননি, বলেছেন কোরআন এবং সুন্না। আর কোরআন সুন্না তখনই মানতে পারবো যখন আপনার এলেম থাকবে। এলেম ছাড়া আপনি কীভাবে মানবেন? আচ্ছা দেখেন, এলেম অর্জন করা ফরজ কত গুরুত্ব। আচ্ছা সালাত আদায় করা ফরজ, সবাই জানেন তো সালাত আদায়, সালাত নামাজ, নামাজ পড়েন তো। আচ্ছা সালাতের রুকন কি কি বলেন তো, বলতে পারবেন? সালাতের মধ্যে কিছু রুকন আছে, রুকন ছুটে গেলে সালাত বাতিল হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা এমন একটা কিছু জিনিস আছে যেগুলো যদি ছুটে যায় ভুলবশত, অসলকার ইচ্ছা কিন্তু ছাড়ে বাতিল। আচ্ছা যে জিনিসটার কারণে সালাত বাতিল হয়ে যাচ্ছে সেটা আপনাকে জানতে হবে না যে এটা এটা রুকন, জানার দরকার আছে কি নাই? কিন্তু আমি বাংলাদেশের বহু জায়গায় প্রশ্ন করেছি, উত্তর পাই না। আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের মেইন জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি কেউ বলতে পারবেন? নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ভাই বললেন আর কারো? দেখেন দুই ধরনের অনুবাদ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই বা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দুইটা অর্থ। কোন অর্থ সহি? আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, এটা সহি। কিভাবে বুঝলেন সহি? আচ্ছা কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই অর্থ করলেন, কোন শব্দের অর্থ আল্লাহ সত্য, সত্য কথাটা কোথায় আছে? সত্য মিথ্যা কোনো কথা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সরল অনুবাদ। সত্য কথাটা কোথায় আসলো, কোথা থেকে? যখনই এটা খুঁজতে যাবেন তখন এলএম দরকার হবে, ওই যে মাদ্রাসা। সাধারণ মানুষ পারবেন না, কারণ এখানে গ্রামারের ব্যাপার আছে। সত্য অবশ্যই আছে, এমনি নিয়ে আসা হয়নি, কারণ লা হচ্ছে লাইন অফ জিন্স, ইলাহা হচ্ছে তার ইসিম। খবর থাকতে হবে, খবর এখানে গোপন আছে, সেটাই হচ্ছে হাক। লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ মূলত কালেমা, এই হাক শব্দ আছে, গোপন আছে, অনুবাদ করার সময় এর অনুবাদ করতে হবে, না হলে লা ইলাহা ইল্লাল্লাহর পরিপূর্ণ অনুবাদ করা হবে না, অসম্পূর্ণ অনুবাদ হবে। আপনি যে এই সত্য কথাটা কখন জানতে পারবেন? ওই মাদ্রাসা পড়লে। কারণ আরবি গ্রামার মাদ্রাসা ছাড়া জানতে পারবেন? পারবেন না। অর্থাৎ মাদ্রাসার গুরুত্ব, দেখেন শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থটা আপনারা সঠিকভাবে করতে পারছি না আমরা, তাহলে মাদ্রাসার গুরুত্ব কতটুকু? আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ রুকন আছে, কেউ বলতে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ কোনো রুকন আছে কি নাই? থাকলে কয়টা রুকন? দেখেন সব আহলে হাদিস, কিন্তু আমরা কিন্তু আহলে হাদিস, এলেমের কত দরকার সেটা বোঝাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ রুকন আছে কি নাই? দেখেন রুকন যে আছে তাই মনে আমরা শুনিনি যে লা ইলাহা আবার কি রুকন, তাহলে এলেমের কত ঘাটতি। লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা রুকন, কয়টা? দুইটা, একটা হচ্ছে নেগেটিভ না বোধক, অর্থাৎ লা ইলাহা, একটা হচ্ছে পজিটিভ হা বোধক, এটা হচ্ছে ইল্লাল্লাহ। নেগেটিভ দিয়ে শুরু হয়েছে, কেন নেগেটিভ দিয়ে শুরু হলো? অর্থাৎ প্রথমে আল্লাহ ছাড়া যত মাবুদের ইবাদত করেন আপনি দুনিয়াতে সবগুলোকে ডিলিট করে তারপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, না হলে ঈমান কাজে লাগবে না। হিন্দু আল্লাহকে মানে, হিন্দুকে জিজ্ঞেস করেন যে বাবা তোমাকে কে সৃষ্টি করেছে, হিন্দু বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে, জিজ্ঞেস করে দেখেন। হিন্দু আল্লাহকে মানে, খ্রিস্টানও আল্লাহকে মানে, বৌদ্ধ আল্লাহ মানে, আল্লাহকে মানে, ইহুদিও আল্লাহকে মানে, তো তারা কেন কাফের হলো মানার পরেও? কারণ তারা হিন্দু, আল্লাহকেও মানে আবার ওই মূর্তিগুলোকেও মানে, অর্থাৎ আল্লাহ ছাড়া যারা ইবাদত করে তাদেরকে ডিলিট করেনি। আপনি যখন জমিতে ধান লাগাবেন, ধান রোপণ করবেন, তখন আগে আগাছা দমন করবেন না ধান লাগানোর পরে? আগে জমি পরিষ্কার করতে হবে তারপর ধান লাগাইবেন। কেউ যদি মনে করে যে কতদিন আর আগাছা পরিষ্কার করবো, আগে ধান লাগাই তারপরে পরিষ্কার করবো, হবে? হবে না, আগে পরিষ্কার করতে হবে।
তারপরে ধান লাগাইতে হবে, তখন ধান হবে। আগে আল্লাহ যত ঈদ মাহবুদের ইবাদত করেন সবগুলোকে ডিলিট করে মুছে ফেলে দিয়ে তারপরে আল্লাহর পরে ইমান আনেন, তখন ইমান কাজে লাগবে। তাহলে এলমের কত দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানেন না, এলমের দরকার কত এটা বোঝাইতে বোঝানোর জন্য বলছি। এতটুকু এলেম আমরা জানলাম না, এই জন্য কিন্তু মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হয়েছে। আপনি শিখতে পারেননি, আপনার সন্তানরা যেন পারে, এই চেষ্টা চালানো দরকার কি দরকার না? এটা আপনার পর ফরজ কি ফরজ না বলেন? ফরজ। আপনি পারেননি কি হয়েছে, আপনার সন্তানরা যেন শিখে, এই চেষ্টা চালান। এই জন্য মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করছে সহি আকিদার মাদ্রাসা। অবশ্যই এই মাদ্রাসার সাথে সার্বিকভাবে সহযোগিতায় থাকবেন, সহযোগিতা না করতে পারলে কমপক্ষে এতটুকু করবেন যে আপনার দ্বারা যেন এই মাদ্রাসার কোনো ক্ষতি না হয়, ক্ষতি করা থেকে বেঁচে থাকবেন। আমার আসলে 10:30 পর্যন্ত আলোচনার করার কথা, 33 বেজেছে, 3 মিনিট বেশি। এখন প্রশ্ন এসেছে নাকি দু একটা? তো প্রশ্ন আসলে প্রধান বক্তার দেওয়া দরকার ছিল আলোচনা। মৃত ব্যক্তি স্বপ্নে দেখা গেলে নাকি খারাপ বুঝিয়ে, হ্যাঁ, দেখা গেলে নাকি খারাপ বুঝিয়ে বলে দেবেন কি? দেখেন, প্রথমত বলবো স্বপ্ন, স্বপ্ন কোনো বিধান না, স্বপ্ন সত্য হতে পারে। স্বপ্ন 3 প্রকার। কয় প্রকার স্বপ্ন? 3 প্রকার। 1, আল্লাহর পক্ষ থেকে। 2, শয়তানের পক্ষ থেকে। 3, যেটা মানুষ দিনে চিন্তা ভাবনা করে সেটাই দেখে। বোঝা গেছে? অতএব আল্লাহর পক্ষ থেকেও স্বপ্ন আছে, শয়তানের পক্ষ থেকেও আছে। অতএব খারাপ কিছু যদি স্বপ্নে দেখেন তাহলে আল্লাহর কাছে পানা চাইবেন, আর যদি ভালো কিছু দেখেন তা আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করবেন। বোঝা গেছে? অতএব এদের টেনশনের কোনো কারণ নাই। সালাত সহি কিভাবে হয়? সালাত সহি কিভাবে হয়? খুতবার পূর্বে সুন্নাত নাকি নফল পড়তে হবে বুঝিয়ে বলবেন কি? ও জুমার সালাত আর কি, জুমার সালাত কিভাবে সহি কিভাবে হয়? জুমার সালাত যেভাবে হয়, জুমার সালাত কয় রাকাত? 2 রাকাত। আপনি খুতবা শুনবেন, এমন না যে শুধু সালাতের জন্য যাবেন শেষ পর্যায়ে, খুতবা শুনবেন। খুতবা শোনা আপনার জন্য ওয়াজিব। খুতবা শুনবেন, সালাত আদায় করবেন ইমামের সাথে। যদি কখনো জুমার সালাত ছুটে যায় বলতে আপনি গেছেন এমন সময় 1 রাকাতও পাননি, এমন যদি হয় তাহলে 4 রাকাত পড়বেন। কত? 1 রাকাতও যদি না পান, আর 1 রাকাত পেয়ে গেলে আপনি জুমার সালাত আদায় করবেন 2 রাকাত। আর কখনো যদি জুমার সালাত আদায় না করতে পারেন তাহলে জোহরের 4 রাকাত সালাত আদায় করবেন। বোঝা গেছে? এটা হলো জুমার সালাতের সহি পদ্ধতি। খুতবার পূর্বে সুন্নাত নাকি নফল? সুন্নাত ফরজ সালাত বাদে যত সালাত আছে সব নফল, হাদিসের ভাষায় সবগুলোই নফল। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিয়ত পালন করেছেন সেগুলোকে ফকিহ বিদগণ, ফিক বিদগণ তারা সুন্না বলে আখ্যায়িত করেছেন। অতএব সুন্না নফল একই সালাত, আসলে সেটা খুতবার আগে পড়েন বা পরেই পড়েন। কালেমাগুলো সালাতের পরে পাঠ করতে হয় নাকি যে কোনো সময় পাঠ করতে হয়? সালাতের পরে পাঠ করবেন, যদি না পারেন যে কোনো সময় পাঠ করবেন, এতে কোনো সমস্যা নাই। বিশেষ করে দোয়া যে কোনো সময় পাঠ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। কোনো সমস্যার কারণে সালাত আদায় করতে না পারলে পরবর্তী ওয়াক্তে আদায় করতে পারবো কি? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা নাসিয়া আহাদুকুম আও নামা ফালিউসাল্লি ইদা যাকারাহা, বলছেন যে যখন কোনো ব্যক্তি ঘুমিয়ে থাকবে অথবা স্মরণ থাকবে না, ভুলে যাবে সালাত আদায় করতে, বা কোনো কারণে যদি সালাত আদায় করতে না পারে, তাহলে ফালিউসাল্লি ইদা যাকারাহা, যখনই সে তার স্মরণে আসবে বা যখনই সে পারবে তখনই তারা সালাত আদায় করে নেয়। কিন্তু আমরা মনে করি কি যে এক অক্ত যেটা ছুটলো ফজরের সালাত ছুটে গেলো তা আগামী ফজরের সময় পড়বি, এটা ঠিক নয়। যে তার আগে মারা যান, যখনই সুযোগ সাথে সাথে পড়ে নেবেন সালাত, যে কাজা সালাত, এ কোনো নিষিদ্ধ সময় নাই, কাজা সালাতের কোনো নিষিদ্ধ সময় নাই, যে কোনো সময় কাজা সালাত আদায় করা যায়, এতে কোনো সমস্যা নাই। কিভাবে ওযু করলে ওযু শুদ্ধ হবে নিয়মগুলো বলে দেবেন কি? আমাদের আত্মাহারিক টিভি
একটা চ্যানেল আছে আপনারা জানেন, আত্তাহরিক টিভি, ইউটিউবেতে ঢুকবেন বা ফেসবুকেতে থাক দেখ যাবেন আত্তাহরিক টিভি। এটাতে ওজুর প্রশিক্ষণ বাস্তবে আমারই একবার ওজু করে বাস্তব প্রশিক্ষণ দেখায় দেওয়া হয়েছে, সেটা দেখে নেবেন, ইনশাআল্লাহ ওজু শিখতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ওজু করেছেন সেটা দেখার জন্য সার্চ দেবেন আত্তাহরিক টিভি, সেখানে দেখবেন ওজুর পদ্ধতির একবার বাস্তব ভিডিও আছে, সেটা দেখে নেবেন ইনশাআল্লাহ। আমি গাড়িতে উঠে কোনো এক জায়গায় রওনা দিলাম, গাড়িতে থাকা অবস্থায় সালাতের ওয়াক্ত হয়ে গেল, গাড়িতে ওযু করার ব্যবস্থা নেই, তখন আমি কিভাবে সালাত আদায় করব? দেখেন, প্রথমত গাড়িতে যখন আপনি উঠবেন ওযু করে ওঠার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, যদি দেখেন যে গাড়ি সালাতের শেষ সময়, মানে সময় শেষ হওয়ার আগে পৌঁছতে পারবে এমন যদি সম্ভাবনা থাকে, তাহলে সেখানে পৌঁছে সালাত আদায় করেন নেমে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহনে ফরজ সালাত আদায় করেননি, যখন ফরজ সালাতের সময় হয়েছে তখন তিনি বাহন থেকে নেমে ফরজ সালাত আদায় করেছেন। কিন্তু যদি এমন আশঙ্কা থাকে যে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছতে পৌঁছতে সালাতের সময় পার হয়ে যাবে, তখন আপনি গাড়িতেই সালাত আদায় করবেন। এবং করার সময় যদি এমন পরিস্থিতি হয় যে ওযু করেননি, পানিও তো নাই, এখন কি করা যায়, তাহলে আপনি তায়াম্মুম করবেন। তায়াম্মুমের জন্য তো মাটি দরকার, কিন্তু মাটি শুধু মাটিই নয়, বরং বলা হয়েছে মা সাইদা আলাল আর্দ, জমিনের অন্তর্ভুক্ত যেটা সেটাই দিয়ে তায়াম্মুম চলবে। যেগুলো জমিনের অন্তর্ভুক্ত, যেমন পাথর, বালি, এগুলো সব জমিনের অন্তর্ভুক্ত, যারা জমিনে থাকে, বালি, পাথর, মাটি, এগুলো দিয়ে তায়াম্মুম চলবে। তারপরেও যদি এগুলো তো বাসের মধ্যে নেই, তো দেখবেন যে যদি ধুলা বালি থাকে বাসের মধ্যে যতটুকু, ওতেই আপনার হবে, ওখানে তায়াম্মুম করবেন। তায়াম্মুম করে সালাত আদায় করবেন, সালাত মাফ নাই, অবশ্যই সালাত আদায় করবেন। এই হলো আজকের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্ব। আলোচনা প্রশ্ন আছে না? হ্যাঁ, আচ্ছা, তো আজকে এ পর্যন্তই আপনাদের সামনে আলোচনা রেখে শেষ করতে চাচ্ছে। আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক ইসলাম সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন, আমাদের প্রকৃত মুসলিম হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, ইমানের সাথে আল্লাহ তালা যেন আমাদের মৃত্যুবরণ করার তৌফিক দান, সেই দোয়া আমরা করছি। আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।